শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার ইসরায়েলে সাইবার হামলা চালালো হ্যাকার গ্রুপ মুসার লাঠি। 2022 সালে রুশ নৌবাহিনী পাবে পৃথিবীর সর্বাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ করতে রিজার্ভ ফোর্স তলব করেছে ইসরায়েল। লেবানন সীমান্তে চলছে অনুশীলন। তেল চুরির মার্কিন প্রচেষ্টা যেভাবে রুখে দিল ইরান, দেখে নিন ভিডিওতে। যুক্তরাষ্ট্রের কালো তালিকায় ইসরায়েলি গোয়েন্দা এবং নিরাপত্তা বিষয়ক সংস্থা। উত্তেজনার মধ্যেই রাশিয়া সফরে মার্কিন গোয়েন্দা পরিচালক। এবং সবশেষ থাকছে তুরস্কে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে গ্রেফতার 18 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। দখলদার ইসরায়েলের তিনটি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে সাইবার হামলা চালিয়েছে মুসেসি স্টাফ বা মুছার লাঠি নামের একটি হ্যাকার গ্রুপ। ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্ট আজ বুধবার জানিয়েছে ইয়াহুত লুতায়ান ডেবিট এবং HCGM কোম্পানির তথ্য ব্যাংক হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এতে ছিল বিভিন্ন প্রকল্প সংক্রান্ত তথ্য, মানচিত্র, চুক্তিপত্র, ছবি, চিঠি এবং কনফারেন্সগুলোর নানা ভিডিও। হ্যাকার গ্রুপটি বলেছে তারা এই পর্যন্ত 165টি সাইবার এবং 254টি ওয়েবসাইট হ্যাক করেছে এবং 11 টেরাবাইট তথ্য হাতিয়ে নিয়েছে। এর মধ্যে ইসরায়েলের পুস্টার ব্যবস্থা এবং যুদ্ধ মন্ত্রণালয়ের নানা তথ্য রয়েছে। এছাড়া যুদ্ধমন্ত্রী বেনি গান্তজের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ফাইলও তাদের হাতে পড়েছে। তারা আরও দাবি করেছে ইলেকট্রনিক সিগাল এবং FC সুলিং কোম্পানির তথ্য তাদের হাতে রয়েছে। এছাড়া সম্প্রতি ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় এবং সর্ববৃহৎ হাসপাতালে সাইবার হামলা হয়েছে বলে খবর দিয়েছে হিব্রু ভাষার বিভিন্ন গণমাধ্যম। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন 2022 সালে তার দেশের নৌবাহিনীতে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যুক্ত হবে। এর মধ্যে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা নিরীক্ষা শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। গতকাল টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেন এখন হাইপারসনিক অস্ত্র ব্যবহার উন্নত, উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার এবং রোবোটিক সিস্টেম তৈরি করা দরকার যা শত্রুর হামলাকে প্রতিহত করতে সক্ষম হবে। এর অর্থ হচ্ছে এসব অস্ত্র তৈরির মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। ভ্লাদিমির পুতিন বলেন পরীক্ষা নিরীক্ষার সময় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সমুদ্র থেকে এবং স্থলভাগ থেকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম হয়েছে। এর আগে গত জুলাই মাসে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছিলেন যে তার দেশ আমেরিকা এবং ন্যাটোভুক্ত দেশগুলোর সম্ভাব্য সামরিক আগ্রাসন মোকাবেলার জন্য হাইপারসনিক অস্ত্র তৈরি করছে। লেবানন সীমান্তের কাছে সামরিক অনুশীলন বাড়িয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। তেল আবিব জানিয়েছে লেবাননের সঙ্গে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় নিজের রিজার্ভ ফোর্সের যুদ্ধ প্রস্তুতি ঝালিয়ে নিতে এই অনুশীলন চালানো হচ্ছে। ইহুদিবাদী ইসরায়েল একাধিক সামরিক সূত্রের বরাত দিয়ে তেল আবিব থেকে হিব্রু ভাষায় প্রকাশিত ইসরায়েল হাইয়ুম পত্রিকা এই খবর জানিয়েছে। ইসরায়েল বুধবার বলছে রিজার্ভ ফোর্সের যুদ্ধ প্রস্তুতি পর্যবেক্ষণ করার জন্য অন্তত 20,000 সেনাকে তলব করা হয়েছে এবং তারা নভেম্বর মাসের শুরুতে উত্তর সীমান্তে প্রশিক্ষণ শুরু করেছে। যে কোনো ধরনের সংঘাতময় পরিস্থিতিতে ইসরায়েলকে রক্ষা করার লক্ষ্যে রিজার্ভ সেনাদেরকে প্রস্তুত করা হচ্ছে। এই প্রশিক্ষণ পুরো নভেম্বর মাস জুড়ে চলবে বলে পত্রিকাটি জানিয়েছে। এই 2 সপ্তাহ আগে তেল আবিবের একাধিক সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম খবর দিয়েছিল ইসরায়েলের হাইফা শহরে রাসায়নিক কারখানাগুলোতে লেবাননের হিজবুল্লার সম্ভাব্য হামলার ক্ষয়ক্ষতি রোধ করার লক্ষ্যে সেরকম যুদ্ধের মহড়া দেবে তেল আবিব। তবে রিজার্ভ ফোর্সের চলমান প্রশিক্ষণ সেই মহড়া কিনা তা জানা যায়নি। ওমান সাগরে একটি ট্যাঙ্কারের তেল চুরির মার্কিন প্রচেষ্টা রুখে দিয়েছে ইরান। এই ঘটনার বিস্তারিত ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। বুধবার একটি ভিডিও প্রকাশ করা হয়। ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে গত মাসে মার্কিন সেনারা ইরানের এই তেল ট্যাঙ্কার চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। IRGC-র কমান্ডোরা অভিযান চালিয়ে সেই প্রচেষ্টা প্রতিহত করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দাবি করা হয় ওমান সাগরে মার্কিন সেনারা ইরানের তেলবাহী ট্যাঙ্কার আটক করে, এর তেল অন্য একটি ট্যাঙ্কারে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় IRGC-র
কমান্ডোরা হেলিবোর্নের সাহায্যে দ্বিতীয় ট্যাঙ্কারে অবতরণ করেন এবং এটি নিয়ন্ত্রণ গ্রহণ করে ইরানের উপকূলের দিকে নিয়ে আসেন। ঘটনাস্থলে একটি মার্কিন ডিস্ট্রয়ার আইএরজিসি কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু দীর্ঘ ছয় ঘণ্টা ইরানের কমান্ডোদের মুখোমুখি অবস্থানে থাকার পর ঘটনাস্থল ত্যাগ করে। পরে আইআরজিসির যোদ্ধারা তেলবাহী ট্যাঙ্কারটি ইরানের পানিসীমায় নিয়ে আসেন। উপসাগরে মার্কিন সেনাদের উপস্থিতি নিয়ে ইরান বারবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করছে। যুক্তরাষ্ট্রের তৎপরতা রুদে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা সাগরে টহল বাড়িয়ে দিয়েছে। বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহ হিয়ান বলেছেন, তারা নিবিড়ভাবে এই ঘটনা পর্যবেক্ষণ করছেন। ইসরায়েলি সাইবার গোয়েন্দা এবং নিরাপত্তা প্রযুক্তি বিষয়ক সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এনএসওর তৈরি স্পারওয়্যার পেগাসাসের মাধ্যমে বিশ্বজুড়ে মানবাধিকার কর্মী, সাংবাদিক, আইনজীবী এবং রাজনৈতিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনে নজরদারি চালানোর ঘটনা প্রমাণিত হওয়ায় বুধবার এই সিদ্ধান্ত নেয় মার্কিন কর্তৃপক্ষ। এই ব্যাপারে মার্কিন কমার্স ডিপার্টমেন্টের একটি বিবৃতিতে জানায়, এই স্পারওয়্যারের কারণে বহির্বিশ্বের বিভিন্ন সরকার তাদের দেশের মধ্যে দমন পীড়ন পরিচালনা করতে সক্ষম হয়েছে। এর ফলে সাংবাদিক এবং আন্দোলনকর্মী সহ বিরোধী পক্ষের টুটি চেপে ধরার মতো স্বৈরাচারী আচরণ করা সহজ হয়েছে ওইসব দেশের সরকারের জন্য। এই স্পারওয়্যার তৈরি করে বিভিন্ন দেশের সরকারের কাছে বিক্রির অভিযোগ উঠেছিল এনএসওর বিরুদ্ধে। 2019 সালে এই স্পাইওয়ারের বিষয়টি সংবাদ শিরোনামে এসেছিল। 2016 সালে থেকে এনএসওর গ্রাহকেরা এইসব নম্বরে আড়ি পেতেছে বলে ধারণা করা হচ্ছে। তবে 2014 সালে পেগাসাসের প্রথম ব্যবহার করা হয়েছিল। এক আরব মানবাধিকার কর্মী আইফোন হ্যাক করার সময় এই সফটওয়্যার ব্যবহার করা হয়েছিল। এর জেরে আইফোনের প্রস্তুতকারক সংস্থা অ্যাপল ঘটনার কয়েকদিন পর তাদের অপারেটিং সিস্টেম আপডেট প্রকাশ করেছিল। 2017 সালে সাইবার সুরক্ষা গবেষণা জানিয়েছিল, এই ধরনের সফটওয়্যার অ্যান্ড্রয়েড ভিত্তিক স্মার্টফোনে সহজেই ব্যবহার করা যায়। 2019 সালে এনএসওর সঙ্গে পেগাসাস নিয়েই ফেসবুকের মতবিরোধ প্রকাশ্যে আসে। বর্তমানে পেগাসাসের সবচেয়ে পরিশীলিত হ্যাকিং সফটওয়্যার। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম বিল বার্নস দুদিনের সফরে রাশিয়া গেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্যই এই সফর। যুক্তরাষ্ট্রের সিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন নিয়ে ওয়াশিংটন মস্কো উত্তেজনার মধ্যে সিআইএর পরিচালক রাশিয়া সফর করছেন। পারস্পরিক অবিশ্বাস এবং বিরুদ্ধের দীর্ঘ ইতিহাস সত্ত্বেও উভয় পক্ষই উচ্চ পর্যায়ে আলাপ আলোচনা অব্যাহত রাখতে চায়, এটা তাদের দৃঢ় দৃষ্টান্ত। রাশিয়ায় নিযুক্ত মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র জানিয়েছেন, উইলিয়াম বার্নস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধে মঙ্গলবার এবং বুধবার মস্কোতে ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য রুশ সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন তিনি। রাশিয়ার নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে সিআইএর পরিচালকের মস্কো সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র বা রাশিয়া কোনো দেশই উইলিয়াম বার্নসের বৈঠকের কথা বিস্তারিত জানায়নি। তুরস্কে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে 18 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা আইএসকে আর্থিক সহায়তা প্রদানে অভিযুক্ত এবং ইস্তাম্বুলে গোষ্ঠীটির পক্ষে কাজ করে বলে প্রমাণ পাওয়া গেছে। তুরস্কের নিরাপত্তা কর্মকর্তারা এই কথা জানিয়েছেন। চলতি সপ্তাহে দেশটিতে ব্যাপক অভিযান চালিয়ে সন্দেহভাজনের সব আইএস সদস্যকে গ্রেফতার করা হয়। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল, ব্যাটম্যান, সান্ডি উয়ার দক্ষিণ পূর্ব প্রদেশ এবং দক্ষিণ আদানা প্রদেশের মোট 21 জন সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে 27টি ঠিকানায় একযোগে সন্ত্রাসী অভিযান শুরু করে কর্তৃপক্ষ। অভিযানে যাদের টার্গেট করা হয় তাদের আইএসকে আর্থিক সহায়তা প্রদানে অভিযুক্ত এবং ইস্তাম্বুলে গোষ্ঠীটির পক্ষে কাজ করে বলে প্রমাণ পাওয়া গেছে। এখন পর্যন্ত তাদের মধ্যে 18 জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি 3 জনকে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।